नमस्कार বন্ধুরা, আমি শিল্পা। আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে, হেলদি এবং সুপার টেস্টি একটি রেসিপি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তেল ছাড়া বানাবো এই রেসিপিটি আমি। বাচ্চা থেকে বড় সবাই খাবে চেটে পুটে। এবার খুবই হেলদি, কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, সন্ধেবেলাও বানিয়ে খেতে পারেন, ঘরে গেস্ট আসলেও ঝটপট বানিয়ে দিতে পারেন এই রেসিপিটি। তো চলুন সবাই স্কিপ না করে এই দারুণ স্বাদের রেসিপিটি দেখবেন প্লিজ। তো চলুন শুরু করে দিই। একটা পাত্র নিয়েছি, এতে দিয়েছি আমি 2 কাপ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা ভালো করে গুঁড়ো করে চেলে নিয়েছিলাম, ভালোটিকে চেলে দেবেন। 2 কাপ চালের গুঁড়ি দিয়েছি, এতে দিয়েছি 1 কাপ ময়দা। যে কাপে চালের গুঁড়ি দিয়েছি সেই কাপের 1 কাপ ময়দা, সেই কাপ দিয়ে 1/2 কাপ সুজি, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। এবার দিয়ে সব কটা উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এবার একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু চিতই পিঠা যে বানাই যেরকম ব্যাটার হয় সেরকমই ব্যাটার হবে, খুব বেশি ঘন না, কিন্তু একেবারে পাতলাও না, কিন্তু বেশি ঘন হলে কিন্তু ভালো হবে না। এই দেখুন, এবার দিয়ে দেব একটু ফুড কালার, আবারও পরে জল দেব, কিন্তু তো ফুড কালার আমি দিচ্ছি ন্যাচারাল ফ্রুট কালার, বিটের রস দিয়েছি, আপনারা চাইলে কেনাটা দোকানের কেনাটাও দিতে পারেন। তো এবার এটাকে ভালো করে ব্যাটারের সাথে কালারটাকে মিশিয়ে, কালারটা না দিলেও হয় সুন্দরের জন্য দিয়েছি, মিশিয়ে এটাকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। সুজি, চালের গুঁড়ি, ময়দা, কিছু জল সুপ করে নেবে। তো চলুন পরবর্তী ধাপে। সয়াবিন নিয়েছি, এই দেখুন গরম জলে ভিজিয়ে রেখে এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে রেখেছি সয়াবিন। একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, এভাবে গ্রেট করে রেখেছি। একটা মিডিয়াম সাইজের বিট গ্রেট করে রেখেছি। একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে রেখেছি। তো এবার প্যান গরম করে এতে দিয়েছি 2 চামচ সরিষার তেল। তো আপনারা সাদা তেলও দিতে পারেন, তেলটা পছন্দ মতো। তো নাম মাত্রই কিন্তু তেল দিয়েছি, তেল একদমই বেশি দিইনি। এতে দিয়ে ফোড়নে দিয়ে দেবো, 5 ফোড়ন দিয়ে, ফোড়ন দিয়ে তেলটা গরম করে দিয়েছি একটু, 5 ফোড়ন, ফোড়নটাকে ভেজে ভেজে এবার দেব সবজিটা। আগে থেকে রেডি করে রাখা সবজিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এতে স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে করে নেবো, মানে 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি, তারপর 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, তো দিয়ে মশলার সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবো একেবারে লো ফ্লেমে 2-3 মিনিটের মতো। তো এইভাবে আমি ঢাকনা বন্ধ করে করে 2-3 বার করেছি, করে একটু কষিয়ে তারপর নামিয়েছিলাম। তো আপনারাও করে নেবেন ঠিক একইভাবে, তখন বুঝে নেবেন, আপনারা বুঝবেন আর কি আপনাদের গ্রেভিটা হয়েছে কি না। তো দেখুন 2-3 মিনিট পর এভাবে 2-3 বার আমি ঢাকনা বন্ধ বন্ধ করে করে কষিয়ে নিয়েছি। ঢাকনাটা সরিয়ে এবার 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নামিয়ে নেব। তা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে। যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সাথে এটার মধ্যে জলটা টেনে নিয়েছিল সুজি, ময়দা, তারপর চালের গুঁড়ি, এতে আরও 1 কাপ জল দিয়ে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নিয়েছি। দেখুন এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, তারপর ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই দেখুন এরকম ঘনত্বের, বেশি কিন্তু ঘন করলে হবে না। তারপর একটা ফ্রাইং প্যান বসিয়েছি, প্যানটা গরম করে এতে দিয়েছি 1 ফোঁটা তেল, দিয়ে ভালো করে প্যানের মধ্যে লাগিয়ে নিয়েছি। আমি খুন্তি দিয়ে লাগাচ্ছি, আপনারা চাইলে সুতি কাপড় দিয়ে ভালো করে লাগিয়ে নিতে পারেন। এবার একটা গর্তযুক্ত এইরকম বাটির মতো হাতা দিয়ে বা কাপ দিয়ে তুলে দিয়ে দিতে পারেন প্যানের মধ্যে দিয়ে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো গোল করে নেব, করে একটু টেনে আসলে তারপর দিয়ে দেবো পুরটা যেটা তৈরি করে রেখেছিলাম, তারপর এভাবে বলে দেবো। দেখো উপর থেকে উল্টে উল্টে এভাবে বলে নেব। দেখুন
বলে নিয়েছি, কিন্তু খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আপনারা, বলে নিয়েছি। বানানো তো একদম সহজ, দেখলেনই তো, আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, পাটিসাপটার মতো বলে নিতে হবে, এটাকে ঝাল পাটিসাপটাও বলা হয়, স্পাইসি পাটিসাপটা। তো এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে, ফুড কালারটা আপনারা স্কিপ করতে পারেন বা নিজেদের পছন্দ মতো কালার দিতে পারেন। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যে যেখান থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে, আসি, টাটা।